সম্মিলিত ভাবে ইমাম সাহেব দোয়া করবে আর আমি আমিন আমিন কব, এর দরকার নাই, কারণ এতে আমার লস হয়ে যাবে। আমার কি প্রয়োজন ওইটা কি ইমাম জানে? কথা কর না কেন, ইমাম দোয়া করবেন, নিজের যে ঝামেলা গুলো আছে ওইগুলো বলবেন, আর আপনারা আমিন কয়ে কয়ে ইমামের নামে সব বরাদ্দ ফাঁস করাই দিচ্ছেন। ইমাম সাহেব কবে আল্লাহ পয়সা কড়ির অভাব বেতন বাড়াই দাও, আপনারা করেন আল্লাহ আমিন, বেতন তো দেবেন আপনারা, তো ইমামের বেতন বাড়লো, আল্লাহ ঘর বাড়ির অসুবিধে আছে ব্যবস্থা করে দাও, ইমামের জন্য হয়ে গেল, আল্লাহ একটা মাইয়ে বিয়ে দিতে পারতেছি না, বিয়ের ব্যবস্থা করে দাও, আপনারা করেন আল্লাহ আমিন, জি আল্লাহ তাড়াতাড়ি ইমামের মায়ের বিয়ে ব্যবস্থা করে দাও, আপনার তো তিনটে ভরি রয়েছে একেবারে তামলা দামলা দামলা, সেগুলো কি হবে? আপনার তো আপনি করবেন, আর যদি ইমামের সাথে ঝামেলা বাঁধান তাহলে ইমাম আরবি জানলি গুষ্টি শুদ্ধ একেবারে কেমন বানাই দিতে পারে। ইফতারি সময় দোয়া কবুল হয়, এই সময় ইমাম রেদে হ্যাঁ হুজুর দেখলাম বাইতুল মুকাররমে একসাথে মুনাজাত করতেছে, দেখলাম ওই যে মাগুরা গেলাম সে জায়গা দেখলাম সে পুলিশ লাইনের ভিতরে ইমাম সাহেব মুনাজাত করে সবাই, আর আপনি খালি আমার আলাদা আলাদা ইমাম মুনাজাত করতে কারণ আপনি সম্মিলিতভাবে মুনাজাত করবেন নালে কিন্তু আপনার চাকরি শেষ। ওদিকে ইমাম তো কয় যে বাবা সম্মিলিত দরকার নাই যার যার, আর ইমামরা যখন বাধ্যতামূলক মোনাজাত করাই লাগতেছে ইমাম সাহেব মোনাজাত করতেছে, ইমাম সাহেব রেড সিগন্যাল দিয়ে দিছে, আর যদি উল্টো পাল্টা করেন তাহলে কিন্তু আমরা চাকরি খেয়ে দেবো। ওই দিন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার নেতারা সব আছে, ইমাম সাহেব মোনাজাত করতেছে আল্লাহুম্মা খুজ আদাই, ইফতারি সময় দক্ষ বলে তো আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। এবার ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা সাত্তিক জামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আযীযি মুক্তাদির, ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনি, এই সব দোয়া করছে আর আপনারাই সামনে বসে আমিন আমিন কইছেন। কি কইছেন জানেন? ইমাম সাহেব কি কইছে আর আপনি কি কয়ে কবুল করাইছেন? ইমাম সাহেব কয় আল্লাহ যে কটা আমার পাশে লাগছে ওই কটারে ধরো, আর সেই কটাইকে আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো, আল্লাহ ওই কটার মুখ কালা করে দাও, ইমাম সাহেব কইছে, আর সেই কজনই কয় জি আল্লাহ করো, ঠিক আছে দাও কালা করে, আল্লাহ ওই কটার ভিতরে সেল্লা বেল্লা বাদাই দাও, গ্যাঞ্জাম বাদাই দাও, ওরা আল্লাহ আমিন দেও, আল্লাহ ঝামেলা বাদাই দাও, এই ইফতারি থাইতে বাড়ি বাড়ি লেগে গেছে রাত্রি হেরিকান দ্বারাই কাজে, ইমামের দোয়া কবুল হয়ে গেছে ইফতারি সময়। আমার দোয়া আমি করবো বলেন, আমার দোয়া আমার কি প্রয়োজন এটা আমি জানি, দোয়া করবো রমজান মাসে, ঠিক তো? রমজানে রোজা রাখবেন না ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ, ইজাদু বিহি রিজকুল মুমিন, মুমিনের রুজি বাড়ায় দেয়। দুনিয়ায় আমরা যত ইবাদত করি এই সমস্ত ইবাদতের প্রতিদান কি দুনিয়ায় পাওয়ার আশাই করি নাকি আখেরাতে পাওয়ার আশাই করি? আখেরাতে পাওয়ার আশাই করি না, নামাজ পড়ি আখেরাতে জান্নাতে যাব, রোজা রাখি আখেরাতে প্রতিদান পাবো, হজ করি আখেরাতে প্রতিদান পাবো, যাকাত দেই আখেরাতে প্রতিদান পাবো, কুরআন তিলাওয়াতের প্রতিদান আখেরাতে পাবো, তবলিগ সরমুনার প্রতিদান আখেরাতে পাবো, দুনিয়ায় এর থেকে কিছুই লোভ করি না, মসজিদ করি প্রতিদান আখেরাতে, মাদ্রাসা করি প্রতিদান আখেরাতে, দান খয়রাত করি প্রতিদান আখেরাতে, নাকি কথা বলেন না কেন? দুনিয়ার এর প্রতিদান কি মানুষে প্রশংসা করবে, এইটা হলো দুনিয়ার প্রতিদান। আমি নামাজ পড়ি মানুষে বলবে আরে কপাল সিজি কি নামাজ, আল্লাহু আকবার, আল্লাহ অত বলে না হজ করতে পারে না, কি গতি কি কাটের ভাই, ফেরেশতা গেছে ভালো নামাজ এই প্রশংসা পাবে, আরে কপাল সরমুনায় গুল্লি দিয়ে আসার সাথে সাথে সে কি আজীব, এই প্রশংসা পাল লোভে দুনিয়া ইবাদত, এই এই ইবাদতের প্রতিদান আখেরাতে কিচ্ছু থাকে না। 5000 টাকা দিয়ে মারহাবা বলো, আমারে মারহাবা বললো না, আরো আগের 5 জনে মারহাবা কইছে আমারে মারহাবা বলে নাই, টাকা ফেরত দে। এই 5000 দেশে হলো দুনিয়ার প্রশংসার লোভে, এটা আখেরাতের জন্য না। যাহা করবো ইবাদত সব কোন জায়গার জন্য? আখেরাতের। কোন 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 জায়ার জন্য? আখেরাতের জন্য। আল্লাহ কয় হামা উমিরু ইল্লা লি আবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে কোনো ইবাদত করবা ইখলাসের সাথে আল্লাহর জন্য, ইখলাসের সাথে আল্লাহর জন্য, জিকির হবে কার জন্য? তসবিহাতে হইরে এই জিকির তো মুখ দিয়ে আল্লাহ 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 কলি হলো, তা মানসির মধ্যে যেই রকম বেড়িতে বেড়িতে যাতে আবার বইছে কথা কচ্ছে আবার তো বিবর্তিতা লেগেছে, গল্প হচ্ছে আবার তো বিবর্তিছে, এগুলো সব শয়তানি। তসবি রাখছি 33 বার 33 বার 33 বার 33 বার 33 বার 34 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 বার
লাগবে না, মুখে বলতেই থাকবো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
যতবার তওবা করবেন তত গুনাহ মাফ হবে, আর গুনাহ মাফ হইলে হায়াত পাইয়া যায়, গুনাহ মাফ হইলে রুজি বেড়ে যায়, রোজা গুনাহ মাফ হইলে রহমত আসতে থাকে, গুনাহ মাফ হইলে শান্তি আসতে থাকে, গুনাহ মাফ হইলে দুনিয়া থেকে গজব বিতাড়িত হয়, গুনাহ মাফ হইলে টেনশন দূর হইয়া যায়, গুনাহ মাফ হইলে ঘুম হয় তাড়াতাড়ি, গুনাহ মাফ হইলে রিজিকে বরকত আসতে থাকে। আমি বেশি বেশি ইস্তেগফার করব, আমি দুরুদ শরীফ পড়তে আমার তসবিহ গুনাহ লাগবে না, আমার জিকির করতে তসবিহ গুনাহ লাগবে না, আল্লাহ কায়ুজকুরুল্লাহ জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো আল্লাহ 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 আল্লাহ। আমি হাজার হাজার বার বলবো আমার হাতে গুনার কি দরকার, তসবিহ নাসাই নাসাই যেগুলো করে এগুলো সম্পূর্ণ রিয়া, এগুলো সম্পূর্ণ রিয়া, এই এই তসবিহর বিনিময়ে তুমি আখিরাতে পাবা না। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে ওয়ালা তুশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে শরীক হবে না, সমস্ত ইবাদত করবো আখিরাতে আমার জন্য, কথা কন ইবাদত হবে আল্লাহর জন্য, আখিরাতে আমার ইবাদতের প্রতিদান আমি পাবো। আল্লাহ কামান আমিলা সালিহান ফালি নাফসিহি, নেকামল যে করবা সেই পাইবা, ওমান আসা আফা আলাইহা, আর গুনাহ করবা তো তোমারই কাঁধে চলবে, মানি তাদা ফাইনামায়া তাদিলি নাফসি, হিদায়তের বাণী গ্রহণ করবা তোমারই কাজে লাগবে, ওমান দল্লা ফাইনামায়া দিল্লু আলাইহা, আর গুমরাহির পথ বেছে নিবা তোমার তো চোখে তুমি যাইবা, আল্লাহ তাজির ওয়া জিরা তুম বিজরা ওখরা, একজনের বোঝা আর একজনের কাঁধে আল্লাহ চড়াই দেবে না, একজনের গুনাহ দিয়ে আরেকজনকে আল্লাহ দোজকে দেবে না, একজনের গুনার কারণে আরেকজনের দোজকের ভিতরে পাওয়ার বাড়বে না, যার যার গুনাহ তার তারই থাকবে, যার যার কবরে তাকেই যেতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? মানে আমিলা সালিহান ফালি নাফসিহি, নেকামল আমার টামি করব, আমার যেমন দরকার তেমন করব, বন্ধুরে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রেখেছে। এ আমার দিক যুবক, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আল্লাহ আখিরাতে রাখছে, সাথে সাথে ইবাদতের প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়া রাখছে, কারণ মানুষ দুনিয়া যতদিন আছে দুনিয়াকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। ইবাদতের সাথে যদি ইবাদতের মাধ্যমে দুনিয়া একটু ইনকাম হয় তাহলে ইবাদতটা করবে আগ্রহের সাথে, এটা আল্লাহ ভালো করে জানে। আমার দিক থেকে রাত একটা থেকে তিনটে পর্যন্ত একটা আমল গেছে না কিছুদিন আগে? আরে ভুলি গেছে রে, মেসি নেইমার খেলা একটা থেকে তিনটে গেছে না? ওই সময় তো সবাই ঘুমোই থাকতো, কেউ তো দেখতো না, খেলা দেখার লোক কি ছিল সে সময়? রাত একটাতে তিনটে পর্যন্ত খেলা দেখে যে যদি শুইছে ওই লোকটা কি শেষ রাত্রে হজরের নামাজ পড়তে ওঠা সম্ভব? বেশিরভাগ পারে নাই, 99% ফেল করছে, ঠিক না? রাত একটার থেকে তিনটে পর্যন্ত খেলা দেখে শোয়ার পরে হজরের নামাজ পড়তে ওঠে নাই, ওঠে নাই হজর পড়তে, কারণ হজরে উঠলে এক তো ঘুম কামাই, ঘুমের কষ্ট, দুই নম্বরে এক নামাজ ছাড়া দুনিয়ার কোনো ইনকাম নাই। কিন্তু রমজান মাসে যাদের নিয়মিত রোজা রাখার অভ্যাস আছে, ওরা যদি রাত একটা চেয়ে তিনটে পর্যন্ত কোনো কিছু করে সই, মাত্র এক ঘন্টা পরে চারটে সেহরি শেষ হতো, চারটের আগেই কমপক্ষে পৌনে চারটে সজাগ হবেই হবে, সেহরি খাইলে নেকি হয়, সেহরি খাইলে খাইতে হবে রোজা রাখার জন্য, আর শেষ রাত্রে উঠতে এবার আর আপনাকে কোনো সমস্যা হবে না, কারণ শেষ রাত্রে উঠলে আপনি সেহরি খাইতে পারবেন, একটা লাভ আছে, সেহরি খাওয়া একটা লাভ, কিছু খাইতে পারবেন, এই খাওয়ার সাথে সেহরি মিস হয় না, রাত একটা থেকে তিনটে পর্যন্ত খেলা দেখে শুইলেও সেহরির সময় উঠে যাবে টাইম মতো, কারণ উঠলে খাওয়া যায়, দুনিয়া কিছু ইনকাম আছে। আর মেসি নেইমার খেলা দেখে তিনটের সময় শুইলে তো ফজরের সময় উঠলে কেউ খাবার দেয় না, এই জন্য কেউ ওঠে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে যেমন আখেরাতে পরিপূর্ণ, দুনিয়াতের একটা অংশ রাখছে। এক নম্বরের নামাজ, আল্লাহ নবী বলেন মান হাফাজা আলা সলাওয়াত আকরামা গুল্লাহ বিকম সিকিসাল, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেয়, চারটে পুরস্কার মরার পরে, বহুবার বলছি আমি বাতাস দিয়ে না, অনেকবার আমার কাছ থেকে শুনছেন, উলামায়ে কেরামের কাছ থেকে ডেলি শোনেন, তবলিগ ওয়ালারা তার চেয়ে বেশি বেশি কয় এই হাদিসটা, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে কয়টা পুরস্কার দেয় একটু হাত তুলে বলেন, আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেয়, কয়টা? পাঁচটা পুরস্কার দেয়, চারটে পুরস্কার মরার পরে, এ আমার পর দাঁড়ালের মা বোনেরা একটু কান লাগায় শোন, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখিস, স্টার জল সাজি বাংলা নিয়ে পড়িয়া থাকিস, বড় বড় মোবাইল নিয়ে ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখতে তালে থাকিস, সময় ঘন্টা ঘন্টা নষ্ট করে ফেল, যত আকাম আছে সব জায়গা তোমাদের পাওয়া যায়, একটু জায়গা মতো চলে আসো, পারিবারিক অভাব অনটন আছে, স্বামী ইনকাম করে কুলাইতে পারতেছে না,
একটা একটা একজন পুরুষ ইনকাম করে আমাদের বাংলায় বলে একাতে কামাই কতক্ষণ একাতে কামাই একজন পুরুষ কামাই করে ছয় সাত জন মানুষ সংসারে চলতে বড় কষ্ট হচ্ছে একটুও কষ্ট হবে না অভাব থাকবে না আসময় আমি তোমারে পরামর্শ দেই বিশ্ব নবী বলেছেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো নারী আর পুরুষ যেই পড়বা ঠিক কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কারের নাম হলো এটা দুনিয়ায় চারটে পুরস্কার হয়েছে মরার পরে এক নম্বর পুরস্কারের পান হুজিকুল আইশ নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব দেয় না পড়েন নামাজ অভাব থাকবে না চালু করেন নগদে পুরস্কার পাবেন না পাইলে ছেড়ে দিয়েন যান মরার পরে সাই পুরস্কারের লোভে নামাজ দরকার না পড়েন দুনিয়া কামার জন্য হইলো নামাজটা পড়েন পাবেন দুনিয়া আল্লাহ পাক মিস করে না আল্লাহ কামান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি যদি কে আখিরাতের কাজ চাষ করে এই আখিরাতের কাজ বুঝেন তো যদি কে ইবাদত বান্দেগির লাইনে আসে অল্প ইবাদত করলে নবী পাক বলেন আল আমালু কলিল ওয়াল আজরু কাসির ইবাদত করবা কম নেকি পাবা বেশি পরিশ্রম করবা বেশি কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি বান্দা ইবাদত করবা কম নেকি পাবা বেশি আসো তোমারে ব্যবস্থা করে দেই এক ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন আমার দিক এক ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন জামাতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত পুরুষরা কারা একটু বলেন কারা ফেতনার অভাব নাই যেই জামানায় মসজিদের ছাদের উপরে জিনা করছে সেই বিচার আমার করা লাগছে মসজিদের ছাদের উপরে বৈশা মেহরাবের মেম্বারের আলালে যে জিনা করছে মুসলমান না হিন্দু একটা হিন্দু মসজিদে ঢুকতে সাহস পায় না মুসলমানের সন্তান মসজিদে মেহরাবের ভিতরে যাইয়া মেম্বারের আলালে জিনা করছে দরব করছে মসজিদের ছাদের উপরে জিনা করছে মহিলাদেরকে মসজিদে যাইতে ঠেকাই তার ভিতরে যে যদি এই কাম করে আর যদি মসজিদে মহিলাদেরকে রেগুলার যাইয়া জামাতে পুরুষের সাথে সল্লু কামা রায়তুবিনু সল্লি নবী কইছে আমি যেমন নামাজ পড়ো সেই রকম নামাজ পড়ো সেই বুঝ অনুযায়ী মহিলাদেরকে নিয়ে নবীর মতো মসজিদে যায় নামাজ পড়তে যাও তাহলে এই দেশের মহিলা নামাজ পড়তে যাইয়া ধর্ষিত হবে হাজার হাজার কথা হয় না ঠিক না দিনের বেলা কোনো মতে বাইসে গেলি রাতে উঠতে একটা রিহাই পাবে না আগান বাগানের ভিতরে মসজিদ দো পাইয়া গাজা কা শিয়েলে সব দিন নিয়ে যাবে পুরুষরা নামাজ পড়বেন মসজিদে মহিলারা পড়বে ঘরের ভিতরে মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি সল্লু কামা রায়তুবিনি উসাল্লি আমি যেমন নামাজ পড়ছি ওই রকম নামাজ পড়ো হুজুর বলেছেন এই হাদিসের দৃষ্টিতে হুজুর পুরুষ ছিলেন হুজুরের পুরুষের নামাজের মতো মহিলারা সব পুরুষের মতো নামাজ পড়বে যদি তাই হয় তাহলে হুজুর তো পুরুষ ছিলেন ইমামতি করছে তাহলে ওই হাদিসের দৃষ্টিতে তোমার বৌরিদ ইমামতি করাও মসজিদে বৌরিদ ইমাম বানাও ইফতার ইমাম বানাও জানাজার ইমাম বানাও তা তো বানাও না কথা বলেন ঠিক কি না তাহলে বোঝা যায় ওই হাদিসের ভিতরে কিছু ভাংসুর আছে সেই ভাংসুরটা তো তুমি বুঝবা না ও বুঝবে মুহাদ্দিসিন কিরাম আমরা পুরুষরা জামাতে নামাজ পড়বো পুরুষরা জামাতে নামাজ পড়বো বিশাল একটা ইনকাম ভাই এসে গেছে একটু বলি যায় কষ্ট হচ্ছে আপনাদের